কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তৃণমূল কংগ্রেসের কর্মীকে গুলি বিদ্ধ করে মেরেছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ধিক্কার মিছিল গতকাল চতুর্থ দফা ভোটকে কেন্দ্র করে কুচবিহারের শীতলকুচি 126 নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে যে পাঁচজন তৃণমূল কংগ্রেসের কর্মী নিহত হয়েছেন তারই প্রতিবাদে এদিন রবিবার বুকে কালো ব্যাজ পরে এবং হাতে কালো পতাকা নিয়ে এই ধিক্কার মিছিল বের করে। মিছিলটি গাজল হাই স্কুল মাঠ থেকে শুরু করে পুরো গাজল পরিক্রমা করে শেষ হয়। এদিন এই ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন গাজল ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক প্রসাদ, পঞ্চায়েত সমিতির সভাপতি রেজিনা পারভিন, পঞ্চায়েত সমিতির সহসভাপতি জয়ন্ত ঘোষ, গাজল বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাসন্তী বর্মন, এছাড়াও উপস্থিত ছিলেন গাজল ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বগণ। এ বিষয়ে গাজল ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক প্রসাদ কি বলেন? তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে পায়ে নয় বুকে গুলি করা হবে এবং পুলিশকে তারা বলেছেন যে পুলিশকে আমরা ঘরের মধ্যে বন্ধ করে রেখে কেন্দ্র বাহিনী দ্বারা তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে বুকের মধ্যে গুলি করে হত্যা করব। যে বক্তব্যগুলো আমরা এক মাস আগে ধরে শুনতে পাচ্ছি তার পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যে বিগত নির্বাচনে কয়েকদিন আগে গতকাল যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে বেছে বেছে সায়ন্তর বসুদের কথা তার পুনরাবৃত্তি আজকে কেন্দ্র বাহিনী সিআরপিএফ করছে। তার প্রতিবাদে আজকে আমরা ধিক্কার মিছিল করলাম। আমাদের এখানে প্রার্থী আছেন বাসন্তী বর্মন, উনি আছেন, জেলা পরিষদের সদস্য আছেন, সমস্ত নেতৃত্ব আমরা আজকে সমাবেশ হয়েছি। আর পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক ব্যবস্থাতে আমরা তৃণমূল কংগ্রেসের একটা কর্মী বেঁচে থাকতে শান্তি আমরা দিব না। এ বিষয়ে সাগরিকা সরকার তিনি কি বলেছেন? যেভাবে কেন্দ্রীয় বাহিনী গুলি চালালো তারই বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেছি, কারণ বিজেপি সরকার চাইছে যে তারা ভয় দেখিয়ে সন্ত্রাস সৃষ্টি করে বাংলার মানুষকে আটকাবে, যেটা কোনো মতেই সম্ভব না। কারণ তারা বুঝে গেছে তৃতীয় দফা পর্যন্ত যে ভোট হয়েছিল সেই ভোটে সম্পূর্ণ ভোটই বিজেপি দিদির দিকে যাচ্ছে, সেটা বুঝতে পেরে ওরা অর্ডার করেছে কেন্দ্রীয় বাহিনীকে, এবং কেন্দ্রীয় বাহিনীকে পুরো তারা তাদের নিজের কবলে টেনে নিয়ে তারা বাংলার মানুষের ওপরে অত্যাচার করবে। দাঙ্গা সৃষ্টি করার যে একটা প্রবণতা বিজেপি সরকার নিয়েছে তারই বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেছি। আপনার নাম? আমি সাগরিকা সরকার, মালদা জেলা পরিষদের একজন সদস্য এবং তৃণমূল কংগ্রেসের একজন কর্মী। গাজল থেকে আব্দুল ওয়াহাবের রিপোর্ট, বঙ্গের বার্তা। যুব সমাজের কাছে নতুন দিশারি PKSWS ডিফেন্স একাডেমি, মোথাবাড়ি, মালদা। PKSWS ডিফেন্স একাডেমি একটি উন্নত মানের একাডেমি। এখানে অতি সহজ পদ্ধতিতে ছেলে এবং মেয়েদের এক্স আর্মি এবং সুদক্ষ টিচার দ্বারা বেঙ্গলি, ইংলিশ, হিন্দি পড়ানো হয়। এছাড়াও যে সমস্ত পরীক্ষার জন্য ফিজিক্যালের প্রয়োজন তাদের জন্য এক্স আর্মি ট্রেনার দ্বারা ট্রেনিং করানো হয়। এখানে সমস্ত ডিফেন্স বিভাগের ট্রেনিং, কোচিং এবং মেডিকেলের সুব্যবস্থা রয়েছে। 100% চাকরি সুনিশ্চিত করার জন্য আমাদের কোর্সগুলি হল ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স, BSF, WBP, KP, ITBPF, বিহার পুলিশ, আবগারি পুলিশ, RPF ইত্যাদি। এছাড়া প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট এবং রেল, ব্যাংক সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে কম্পিউটার কুইজ, উইকলি টেস্ট, অনলাইন অফলাইন এই দুই ধরনের টেস্টের ব্যবস্থা রয়েছে। যারা যারা এই ট্রেনিং বা কোর্স করতে ইচ্ছুক তারা তারা যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায়। আমাদের ঠিকানা পটলডাঙ্গা, মোথাবাড়ি, মালদা। আমাদের ফোন নম্বর 7718521112। আমাদের ওয়েবসাইট www.pkswsdefenseacademy.com।